প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা আপাতত এটা পেলাম। প্রচুর ভ্যারাইটি টুনি বাল্ব রয়েছে আর কি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ, নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। দেখতেই পাচ্ছ আমরা এখন ফ্ল্যাটেই আছি অবভিয়াসলি, আর এই যে বসে রয়েছে এখানে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সামনেই দিওয়ালি, আমরা তো সবাই জানি, আর দিওয়ালি আসলেই কিন্তু আমাদের একটু কেনাকাটার ব্যাপারটা একটু মানে বিভিন্ন রকম জিনিস কেনার একটু, তাই না, জিনিস কেনার একটু ইচ্ছাটা জাগে আর কি মনের মধ্যে। মানে নতুন ফ্ল্যাট সাজাবো, সাজে কীভাবে সাজাবো, লাইটিং দেবো, এই দেবো, প্রদীপ জ্বালাবো, এই করবো ওই করবো, এই সমস্ত ব্যাপারগুলো অনেকদিন ধরে প্ল্যানিং হয়, আর ম্যাডামের তো এগুলো মাথার মধ্যে মানে কন্টিনিউয়াসলি চলছে। তো এ সকাল থেকে ল্যাথ খাচ্ছে আজকে, তো এখন বাজে কটা? আমি ল্যাথ খাচ্ছি, আজ বাজে কথা কেন বলছো? আমি ল্যাথ খাচ্ছি না, আমার সত্যি শরীর খারাপ। ও আচ্ছা, বলো সেটা। ও আচ্ছা, শরীর খারাপ। হ্যাঁ, ও শরীর খারাপ। আমাকে সবার সামনে ছোট করে তুমি কি মজা পাও, আশ্চর্য ব্যাপার, গজব বেজ্জতি। এখন বলছি শরীর খারাপ, যে মার্কেটের ভিতরে যাবো না, যে মানে এই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে মার্কেটে যাবো, একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, এগুলো শরীর টরীর খারাপ কত মাথায় নিলে হবে না, এগুলোকে লিভ ইট। তো যাই হোক, আমরা এখন বেরোবো একটু, আর বেরিয়ে দিওয়ালির কিছু শপিং করবো। প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটাই চালানো হয়নি। তো যাই হোক, আমরা একটু বেরোবো আর কি, আর বেরিয়ে কি কি পাওয়া যাচ্ছে একটু টুকটাক জিনিসপত্র। হ্যাঁ, মাটির প্রদীপ কিনতে হবে, আর বাইরে গেটে দেওয়ার জন্য কিছু ফুল টুল, এই সমস্ত কিছু কিনবো। ফুল অরিজিনাল না আর কি, ওই যে যেটা লাল গোলাপ, ওই হলুদ। তোমার ফুলের ডেসক্রিপশন ঠিক আছে, চলো ব্যাস বুঝে গেছি তোমার ফুল। ঠিক আছে, বুঝে গেছো, তোমরা অসুবিধার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি ফুল কিনতে হবে, প্রদীপ কিনতে হবে, লাইটস কিনতে হবে, এই সমস্ত অনেক কিছু ছোট ছোট কি বলছি আজকে, ছোট ছোট জিনিস কিনতে হবে। সো লেটস গো, চলো বাড়ি থেকে না বেরোলে সব কথা আটকে যাচ্ছে। সো চলো লেটস গো। প্রথমে আমরা এলাম একটু চিত্তরঞ্জন মার্কেট আর কি, মালদার যেটা একদম হার্টবিট জায়গা। তো এখানে জানি না দিওয়ালির মার্কেটটা কীরকম এসছে, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এবং আমরাও দেখি যে অ্যাকচুয়ালি কীরকম এসছে, কী ব্যাপার। তো দেখো অ্যাকচুয়ালি আমরা যেটা খুঁজছি আর কি, সেই জিনিসটা কিছুতেই পাচ্ছি না। তো আমরা ওই যেগুলো প্লাস্টিক, যে বিভিন্ন ফুলের যে আর্টিফিশিয়াল যে চেনগুলো থাকে, সেই চেনগুলো খুঁজছি। তো চেনগুলো কোথাও খুঁজে পাচ্ছি না, গাঁদার চেনগুলো, মানে দুরকম কালারের যে গাঁদা দিয়ে চেনগুলো হয়। তো এখানে অনেক রকম আছে, এটা আছে কিন্তু একটা উলের, যেরকম প্লাস্টিকের লাগবে। যেটাই নিতে আসছি একটাও হচ্ছে না, তো এটা বলা হলো যে দুদিন পরে পাওয়া যাবে। তো আপাতত প্রদীপ আর দরজায় ঝোলানোর ওগুলো কিনে নেব, কিন্তু এত বেশি অপশন আছে যে নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নিলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে আসছি, ম্যাডামের কোনোটাই পছন্দ হচ্ছে না, এদের সঙ্গে বাজার আসলে এই হয় আর কি, একবার এদিক একবার ওদিক। আর কোথায়, এখানে? আচ্ছা, এখানে এখানে বেশ কিছু আইটেমস রয়েছে যেগুলো ভালো লাগছে অন্যরকম। তো প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা আপাতত এটা পেলাম, এটা নিলাম দুটো, আর মিলিয়ে নেবো সবকিছু এখান থেকে, এই দোকান থেকে এটা নিলাম। দেখো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরা দেখছি মানে সিংহাসনে লাগানোর জন্য, তো আজকে দিওয়ালির জন্য এত বেশি দাম সব জিনিসের, এই জিনিসগুলো
প্রায় 75 টাকা করে বলছে। গণেশটাই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এত ভিড় মার্কেটে যে মার্কেটে ঢোকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা পুরো ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো আমরা এখন একটু এই প্রদীপ নিতে এসেছি এখানে। এই কালারিং প্রদীপগুলো এগুলো খুব দেখতে ভালো লাগে, বেশ সুন্দর এই ধরনের। তো এই সাইজগুলো এখানে 15 টাকা করে বলছে এগুলোর দাম। আর এখানে এই ধরনের আছে, এগুলো 10 টাকা করে বলছে। তো দেখা যাক কী হচ্ছে এখন। আচ্ছা, এতক্ষণ তো আমরা বিভিন্ন ডিজাইনার প্রদীপগুলো কিনেছিলাম আমাদের রঙ্গোলির জন্য, সাজানোর জন্য। এখন আমরা ফিরে আসলাম ব্যাক টু ট্র্যাডিশনাল, আমাদের যে এথিক্স রয়েছে ট্র্যাডিশনে আর কি। তো এখানে মাটির প্রদীপ, এই মাটির প্রদীপ এটা তো মানে দিওয়ালি কালী পুজোতে মাটির প্রদীপটা মাস্ট। তো এখানে মাটির প্রদীপ আমরা নিতে এসেছি। তো মাটির প্রদীপগুলো দিচ্ছে 10 টাকার 15টা, তো আমরা 20 টাকা নিলাম 30টা বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। তো হয়ে যাবে তো নাকি? কোথায় কোথায় দিবে জানি না, নিয়ে তো নিচ্ছি। এগুলো তো সাজাতে হবে, কিন্তু সাজাবে তো তুমি? মানে অ্যাকচুয়ালি আমাদের শিডিউলটা এত বেশি, আমরা ব্যস্ত হয়ে গেছি এই কদিন, মানে সব কিছু নিয়ে। মানে এরকমও হতে পারে যে সব কিছু কিনে নিয়ে গেলে আমাদের সাজানোই হলো না, এরকমও। এখানে প্রচুর ভ্যারাইটি টুনি বাল্ব রয়েছে আর কি। তো বেশ ভালো লাগে, একটা ফেস্টিভ ভাইব মনে হচ্ছে আর কি। মানে কদিন পরই দিওয়ালি, তো ফেস্টিভ ভাইব তো অবশ্যই। তো এখানে আমরা বিভিন্ন রকম ডিজাইনে রয়েছে, এই ধরনের স্টার রিলেটেড কিছু রয়েছে, তারপর এই ধরনের এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে। তো দেখি আমরা কোনটা নিই এখন, বুঝতে পারছি না। অপশনস আর সো মেনি, মানে কি বলবো, আমাদের ভীষণ কনফিউশন সবেতেই হচ্ছে যে কোনটা নেব, এটা ভালো লাগে ওটা ভালো লাগে, সবগুলোই ভালো লাগে, মানে সবগুলোই কিনে নিতে হবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আমাদের ঝোলানোর জায়গা নাই, লাইট লাগানোর জায়গা নেই, এতগুলো নিয়ে নিবো লাইট লাগানোর জায়গা নেই, সেই জন্য আমরা দেখছি কী করা যায়। এটাই দেখছি আর কি, এটা আমার খুব ভালো লেগেছিলো। আমি গতবার নিতে পারিনি, মানে তাড়াহুড়োর মধ্যে লাস্টের দিকে নেওয়াই হয়নি। তো এটা আমার খুব ভালো লাগছে। না, লাইট তো কেনাই যেত না গতবার, পুজো সেরকমভাবে করোনার জন্য হয়নি, কি হলো লাইট কেনাই যেত। তো যাই হোক, এটা নিচ্ছি। তো এটার অ্যাকচুয়াল দাম আছে 600 টাকা বললে না, 600 টাকা দাম বলছে। তো দেখা যাক কী কমায়, কতটা কী কমায় আর কি। আর আমরা অ্যাকচুয়ালি এই বাল্বগুলোর, এই 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 ধরনেরগুলোর একটু অফ হোয়াইটগুলো খুঁজছিলাম টুনিগুলোর মধ্যে, কিন্তু অফ হোয়াইটটা পাচ্ছি না। তো দেখি ওখানে আরও একটা দোকান আছে, ওদিকটাতে যাই, ওদিকটা যদি কিছু পাওয়া যায় দেখা যাক। তো দেখো, অনেক খোঁজাখুঁজির পর আমরা অ্যাকচুয়ালি যে কালারটা চাইছিলাম, আমরা এই অফ হোয়াইটটা চাইছিলাম আর কি। তো এটাই ম্যাডামের পছন্দ, তো আমরা এখানে পেলাম এটা। তো এটার দাম পড়লো আমাদের 330 টাকা দাম পড়লো এটা, এই এই ডিজাইনটার আর কি। তো এখানে অনেকটা লেন্থটা অনেকটা বড়। তো দেখা যাক আমাদের ব্যালকনিতে কতটা হাঁটে, আমরা আপাতত একটাই নিচ্ছি, যদি দেখি যে হচ্ছে না তাহলে আবার আসতে হবে আর কি। চলো, তো শপিংয়ের মাঝে তো খানা বানতায় আমরা আবার এই কটা জিনিস হয়েছে কেনা, মালা ফুলের মালাটা কেনা হয়নি, ওটা কিনতে হবে। আর তার আগে আমরা এখন মোমো 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 চাই, স্টিম মোমোটা আমাকে কেটে যাচ্ছে, হ্যাঁ সরি। তো স্টিম মোমো খাবো, খেয়ে আমাকে বেরিয়ে যেতে হবে, একটু কাজ আছে আমার। নিও গাঁদা ফুলের চেনটা, তাহলে আজকে না কিনলে আর তোমার কেনা হবে। এখন জানি না পাবো কি না, বুঝতে পারছি না, দেখা যাক। এই আমাদের চলে এসছে মোমো, চিকেন মোমো, স্টিম চিকেন মোমো। ওকে না, আমি কোনোদিন ফ্রেম আনতে পারি না এরকম ভাবে। হ্যাঁ, আমাকে বাদ নিচ থেকে নিতে হবে বাদ। হ্যাঁ, এই যে আহ
ঠিক আছে ঠিক আছে, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে একটু। এই কাটো রে। সো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরে এলাম, ফ্ল্যাটে ফিরে এলাম আর কি। কিন্তু আজকে বাজারে যা ভিড়, মানে চরম লেভেলের ভিড়, মনে হচ্ছে দিওয়ালি কালকেই এরকম একটা ব্যাপার, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, মোটামুটি আমাদের শপিং টপিং একটু কমপ্লিট হয়েছে। তো আমি বললাম যে ব্লগটা এন্ড করে দাও, তো আজকে এতটাই টায়ার্ড, মানে সকাল থেকেও শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, আমার সঙ্গে বেরিয়েছিল, তো একদম টায়ার্ড হয়ে গেছে, তো শুয়ে পড়েছে, মোটামুটি ঘুমোয়নি কিন্তু শুয়ে পড়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা তাহলে এখানে শেষ করি। ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ব্লগটা এখানে শেষ করা যাক। আর দিওয়ালিতে যে সমস্ত জিনিসগুলো কিনলাম আর কি, সেইগুলো যেহেতু ঘর তো সাজাতেই হবে, আর দিওয়ালিটা কীভাবে আমরা সেলিব্রেট করছি সেটা তোমাদের জন্য অবশ্যই থাকবে, আমরা ব্লগ তৈরি করবো সেদিনের, এবং সারাদিন কী করছি, কীভাবে ঘর সাজাচ্ছি, সমস্ত কিছু তোমাদের জন্য থাকবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। কী গো, এন্ড করি নাকি বলছি এন্ড করতে? তো চলো আজকের মতো শেষ করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য দিন যেটা বলে থাকি, যদি আমাদের ব্লগ ভালো লাগে, যদি আমাদের ভালো লাগে, তাহলে যেটা করতে হবে তোমাদের, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, হুইচ ইজ লাইফ লাইন্স। আজকের মতন টাটা। তোমাদের সামনে মানে আপকামিং ডেজগুলোতে দিওয়ালির প্রচুর ব্লগ আসছে ভালো ভালো, সেগুলো অবশ্যই কিন্তু দেখতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চটপট চটপট সাবস্ক্রাইব করো। টাটা, বাই।